মৃত্যুঞ্জয় ঠাকুরদা হরিহর একদিন বাড়ির চণ্ডীমণ্ডপে বসে তামাক টানছিল। ঠিক তখন এক সন্ন্যাসীর আগমন ঘটে। জয় হোক বাবা। হরিহর সেই সন্ন্যাসীকে বাড়িতে রেখে সেবা করলেন। সন্ন্যাসী যাওয়ার সময় বললেন, বৎস তুমি কি চাও? বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। আমরা এককালে এই গ্রামের সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর থেকে কুলিন এনে তার এক কন্যার বিয়ে দিয়েছিলেন। তারই উত্তরসূরীরা আজ গ্রামে বিত্তশালী ও প্রতিপত্তিশীল হয়ে উঠেছে। আমাদের অবস্থা এখন ভালো নয়, তাই এদের অহংকার মুখ বুঝে সহ্য করতে পারে, কিন্তু আর পারি না, আর পারি না। কি করলে আমাদের বংশ আবার বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিন, সে আশীর্বাদ করুন বাবা। বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হওয়ার চেষ্টায় শ্রেয় দেখি না। বাবা, আমি বংশের কল্যাণে সব কিছু করতে রাজি আছি, আপনি শুধু উপায় বলো। সন্ন্যাসী তখন তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটা তুলোট কাগজের লেখা বের করলেন। তা মেলে ধরতে দেখা গেল নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সবার নিচে একটা প্রকাণ্ড ছড়া লেখা রয়েছে, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি কোহে দিলাম নিশানি। বাবা, কিছুই তো বুঝলাম না। কাছে রেখে দাও, দেবীর পূজা করো, তার আশীর্বাদে তোমার বংশের কেউ না কেউ এ ধাঁধা বুঝতে পারবে, তখন সে এমন ঐশ্বর্য পাবে যার তুলনায় জগতে নেই। হরিহর মিনতি করে সেই ধাঁধার অর্থ বুঝিয়ে দিতে। সন্ন্যাসী বলেন, সাধনার দ্বারা এর অর্থ খোঁজা যাবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই হরিহর কাগজটা লুকানোর চেষ্টা করলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হওয়ার পথের দুঃখ আজ থেকেই শুরু হলো। কিন্তু কবুল করার প্রয়োজন নেই, কারণ এই রহস্য শুধু একজনই সমাধান করতে পারবে। হাজার চেষ্টা করলেও অন্য কেউ তা পারবে না। তাই দাদা, তুমি নির্ভয়ে খুলে রাখতে পারো। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। হরিহর কাগজটা কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবী জয়কালীর আসনের তলায় লুকিয়ে রাখলেন। দাদা, ওই কাগজটা আমাকে একবার দেখতে দাও না। পাগল, সে কাগজ কি আর আছে নাকি? ওটা ভণ্ড সন্ন্যাসী, কি সব ইজিবিজি কেটে গেছে কাগজে, সে কাগজ আমি পুড়িয়ে ফেলেছি রে। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখা গেল না, সে নিরুদ্দেশে রওনা দিল। হরিহরের সমস্ত কাজ নষ্ট হলো, গুপ্ত ঐশ্বর্যের ধ্যান সে এক মুহূর্তের জন্যও ছাড়তে পারল না। প্রতি অমাবস্যার নিশীত রাতে দেবীর পূজো সেরে সে কাগজটাকে খুলে দেখত। হায় ভগবান, এ কি সর্বনাশ হলো! কোথায় রাখলাম লিখনখানা? শেষমেশ নিজের ভুলে হারিয়ে ফেললাম। হায় ভগবান! চারিদিক খোঁজাখুঁজির পর হঠাৎ সে তার সম্মুখে প্রাঙ্গণে এক জটাধারী সন্ন্যাসীর দেখা পেল। জয় হোক বাবা, জয় হোক। মৃত্যুঞ্জয় তাকে ভক্তি ভরে প্রণাম করল। সে বলল,
বাবা তুমি বৃথা অনুতপ্ত হচ্ছ, তোমার এ শোক যুক্তিহীন। মৃত্যুঞ্জয় চোখ বুজে সন্ন্যাসীর দুপা জড়িয়ে ধরে বলে, আপনি অন্তর্যামী, না হলে আপনি বুঝবেনই বা কি করে যে আমি অনুতপ্ত। বৎস, আমি বলছি যে তোমার যা হারিয়েছে তার জন্য তুমি আনন্দ করো, শোক করো না। আপনার দুটি পায়ে পড়ি বাবা, আপনি সব জানেন, সব জানেন যে আমি কি হারিয়েছি বা কোথায় গিয়ে তা ফিরে পাবো। দয়া করে, দয়া করে পথ দেখান এই অনাথকে, দয়া করুন বাবা, দয়া করুন। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা কেড়ে নিয়েছেন তার জন্য মিছে শোক করো না বাবা। এই কথা বলে সন্ন্যাসী হঠাৎ উধাও হয়ে গেল। মৃত্যুঞ্জয় চোখ খুলে তাকে না দেখতে পেয়ে বলল, এ কি সর্বনাশ হলো মা, আমার বংশের সম্পদ, আমার ঠাকুরদার দিয়ে যাওয়া গুপ্তধনের সংকেত শেষমেশ চুরি হয়ে গেল। এই সংকেতের সন্ধান নির্ঘাত নির্ঘাত ওই সন্ন্যাসীর কাছে পাওয়া যাবে। হ্যাঁ, ওর কাছেই পাওয়া যাবে। এই বলে সে ঘর ছাড়ল। কেটে গেল একটা গোটা বছর। মৃত্যুঞ্জয় পথ চলতে চলতে ধারাগোল গ্রামে পৌঁছালো। সেখানে সে মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। মৃত্যুঞ্জয়ের সেই দিকেই চোখ যেতে সে মনে মনে বলে উঠল, ওই 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 যে লোকটা চলে গেল, এই তো এই তো সেই সন্ন্যাসী। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ধরেছি, আমি ঠিক ধরেছি। এই বলে সে হুঁকোটা ফেলে রেখে এক দৌড়ে দোকানের বাইরে চলে গেল, কিন্তু সেই সন্ন্যাসীকে দেখতে পেল না। সন্ধে নেমেছে, অচেনা স্থানে কোথায় যে সন্ন্যাসীকে খুঁজতে যাবে তা সে বুঝে পেল না, তাই দোকানে ফিরে এলো। এসে মুদিকে জিজ্ঞেস করল, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে গো? এককালে ওই বন নাকি শহর ছিল, কিন্তু অগস্ত মুনির অভিশাপে ওখানকার রাজা প্রজা সবাই মরকে মারা গেছে। লোকে বলে ওখানে নাকি অনেক ধন রত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিন দুপুরে ওই বনে কেউ সাহস করে যেতে পারে না গো, যে গেছে সে আর ফিরে আসেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত সে মুদির দোকানের মাদুরের উপর গা এলিয়ে মশার কামড় সহ্য করে গেল। বারবার সেই সন্ন্যাসীর কথা, সেই বনের কথা, হারানো ধাঁধা নিয়ে ভাবতে লাগল। শেষ রাতে স্বপ্নের মধ্যে ধাঁধার অর্থ তার কাছে স্পষ্ট হয়ে গেল। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা, রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে শুধু শুধু ধা থাকে, শেষে দিলে রা মানে হলো ধারা, পাগল ছাড়ো পা তার মানে হচ্ছে পাগলের পা ছাড়লে গোল পড়ে থাকে, তাহলে তাহলে সবটা মিলিয়ে হচ্ছে ধারা গোল। কিন্তু কিন্তু এই জায়গার নামটাও তো ধারা গোল। হ্যাঁ ধারা গোল, ধারা গোল, পেয়েছি 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 পেয়েছি। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ঘুরে মৃত্যুঞ্জয় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় গ্রামে ফিরল। পরের দিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের মধ্যে যাত্রা শুরু করল। অপরাহ্নে একটা দিঘির ধারে এসে উপস্থিত হল। সেই দিঘি থেকে জল নিয়ে তাতে চিড়ে ভিজিয়ে খেয়ে সে ঘাটের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে এসে সে হঠাৎ থমকে দাঁড়ায়। দেখতে পায় এক তেঁতুল গাছকে ভিত্তি করে একটা প্রকাণ্ড বট গাছ উপরের দিকে উঠেছে। তখনই তার মনে পড়ল, তেঁতুল বনের কোলে দক্ষিণে যাও চলে।
দক্ষিণে কিছু দূর যেতেই সে এক ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সেখান থেকে বেতের ঝাড় দিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠেছিল। বটগাছের কাছে ফিরে আসার সময় সে গাছ থেকে কিছুটা দূরে একটা মন্দিরের চূড়া দেখতে পেল। সেই চূড়া লক্ষ্য করে মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরের কাছে এসে উপস্থিত হল। সামনেই একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে সে মন্দিরের ভিতর উঁকি মারল। সেখানে কোনো লোক, প্রতিমা কিছুই নেই, শুধু একটা কম্বল আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধ্যা নেমেছে, গ্রামের পথ অনেক দূর, তাই এই মন্দিরে মনুষ্য বসতি দেখতে পেয়ে মৃত্যুঞ্জয় খুশি হল। মন্দিরের সামনের এক পাথরের উপর বসে মৃত্যুঞ্জয় কি যেন ভাবতে ভাবতে পাথরের গায়ে কিছু লেখা দেখতে পেল। সে ঝুঁকে পড়ে দেখে একটি চক্র আঁকা রয়েছে, তার মধ্যে কয়েকটি লুপ্ত প্রায় সাংকেতিক অক্ষর লেখা আছে। এ চক্রটি মৃত্যুঞ্জয়ের পরিচিত। কত অমাবস্যার রাত যে দেবীর চরণতলে বসে সেই সংকেতের মানে উদ্ধার করার মরিয়া চেষ্টা চালিয়েছে, সে মনে মনে বলতে থাকে। এই সংকেতের অর্থ উদ্ধার কি তাহলে ওই ভণ্ড সন্ন্যাসী করে ফেললো? আমার আগেই সে সমস্ত ধনরত্ন উদ্ধার করে ফেলবে? না না না, এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না। মা ব্রহ্মময়, মা ব্রহ্মময়, পথ দেখাও মা, পথ দেখাও, পথ দেখাও। এমন সময় বনের মধ্যে অগ্নির দীপ্তি দেখা গেল। মৃত্যুঞ্জয় সেই অগ্নিশিখা লক্ষ্য করে সেই দিকে হাঁটা দিল। বহু কষ্টে কিছু দূর গিয়ে অশুদ্ধ গাছের আড়াল থেকে সে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী। অগ্নিশিখার আলোয় মৃত্যুঞ্জয়ের থেকে চুরি করে আনা তুলটের লিখন মিলিয়ে ছাইয়ের ওপর অঙ্ক কষছে। এই এই সেই লিখন, এ আমার পৈতৃক লিখন, আমি ছাড়া এর অধিকার আর কারো নেই। না, কারো নেই। চোর, ভণ্ড, এই জন্যই তুই শোক করতে আমাকে নিষেধ করেছিলি। সন্ন্যাসী কাগজটা কুটিয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে উঠতে পারল না। এই সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই ধাঁধার সমাধান বের করা যাবে না। কিন্তু কিন্তু ওই ভণ্ড আমায় কোনো মতেই সাহায্য করবে না, তাই ওকে অনুসরণ করা ছাড়া সত্যি কোনো উপায় নেই। কিন্তু কিন্তু বড্ড খিদে পেয়েছে যে, গ্রামে না গেলে, গ্রামে না গেলে তো খাবার পাওয়া যাবে না। কাল সকালে একবার গ্রামে ফিরতেই হবে আমাকে। ভোরবেলা মৃত্যুঞ্জয় গ্রামের দিকে রওনা দিল। সেখানে এক কায়েতের বাড়ির ব্রাহ্মণ ভোজনে মৃত্যুঞ্জয়ের খাবার জুটে গেল। আহার পর্ব সেরে সেই বাড়ির উঠোনে বসে সে রোদ পোহাচ্ছে, এমন সময় এক বাউল সেখান দিয়ে গান গেয়ে চলেছে। বাউল চলতে চলতে মিলিয়ে গেল ধান খেতে, গানটাও ক্রমশ ক্ষীণ হয়ে এল। মৃত্যুঞ্জয় ঘুমে ঢলে পড়ল। যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, তবু মৃত্যুঞ্জয় অন্ধকারেই বনের মধ্যে প্রবেশ করল। অনেক কষ্টে সে অন্ধকারের মধ্যে হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে পথ চলতে থাকে। গুপ্তধনের মোহ তাকে এতটাই আকৃষ্ট করে ফেলেছিল। অন্ধকার সুরঙ্গে হাতে মশাল নিয়ে ঢুকছে সন্ন্যাসী। পিছল পথ ধরে কিছুটা গিয়ে সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, সামনের পথ অবরুদ্ধ। সে কি করবে বুঝতে পারে না। দেওয়ালের সর্বত্র লোহার দণ্ড দিয়ে আঘাত করে বোঝার চেষ্টা করলেন কোথা থেকে কোনো ফাঁকা আওয়াজ আসছে কিনা। না, কোথাও তো কোনো ফাঁক ফোকর নেই। তাহলে কি এখানেই এই পথের শেষ? কাগজ খুলে সে আবার মাথায় হাত দিয়ে ভাবতে থাকে। রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন আবার গণনা করে সুরঙ্গে ঢুকল সন্ন্যাসী। গুপ্ত সংকেত ধরে সে এক বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে গুপ্ত পথ আবিষ্কার করল।
কিন্তু লাভ কিছু হলো না। এভাবেই কেটে গেল চারটা দিন। চেষ্টা করতে থাকলো সন্ন্যাসী, প্রতিবারই ব্যর্থ হলো। অবশেষে পঞ্চম দিনের মাথায় সে পথ খুঁজে পেয়ে বলল, আজ আমি পথ পেয়েছি, আজ আর আমার কোনো ভুল হবে না। বহু কষ্টে সন্ন্যাসী সুরঙ্গে মশাল ধরে একটা গোলাকার ঘরে এসে পৌঁছালো। ঘরের মাঝখানে একটা মস্ত ইদারা। মশালের আলোতে সন্ন্যাসী তার শেষ দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা প্রকাণ্ড মোটা লোহার শিকল নেমে গেছে ইদারার মধ্যে। সন্ন্যাসী প্রাণপণ চেষ্টায় ঠেলে শিকল অল্প একটুখানি নাড়াতেই ঠং করে শব্দ সেই ইদারার গহ্বর থেকে উঠে চারিদিকে প্রতিধ্বনিত হল। অমনি সেই ঘরের ভাঙা ভিত থেকে একটা পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গেই ধপ করে মাটিতে পড়ার শব্দ হল। তুমি কে? কোনো উত্তর এলো না। অন্ধকারে হাতড়াতে গিয়ে একটা মানুষের গায়ে পা ঠেকতেই সে আবার বলল, কে তুমি? আবারও কোনো উত্তর এলো না। সন্ন্যাসী চকমকি পাথর ঠুকে অনেক কষ্টে মশাল ধরালো। মৃত্যুঞ্জয় হুঁশ ফিরে পেয়ে অনেক কষ্টে বলে উঠল, পাটা বোধ হয় এই যাত্রায় ভেঙে গেল। এ কি মৃত্যুঞ্জয় যে তোমার এই মতি হলো কেন? বাবা বাবা আমাকে ক্ষমা করো, ভগবান আমার পাপের ফল আমায় ফিরিয়ে দিচ্ছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে টাল সামলাতে পারিনি, পা পিছলে পাথর শুধু পড়ে গেছি, পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। আমাকে মেরে তোমার কি লাভ হতো? লোভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার দেবালয় থেকে ওই লিখনখানা চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী এই লিখন দিয়ে গেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের বংশের কেউ বা তার উত্তরসূরি একমাত্র এই ধাঁধার অর্থ খুঁজে পাবে। এ আমার অধিকার, তুমি ছিনিয়ে নিতে পারো না। তাই আমি এই কটা দিন নাওয়া খাওয়া সব ভুলে উন্মাদের মতো তোমায় অনুসরণ করে চলেছি। আজ যখন তুমি বললে পেয়েছি, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি তোমার পেছনের ওই গর্তটায় লুকিয়ে বসেছিলাম, ওখান থেকে এই একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর বড় দুর্বল আর ওই জায়গাটা অত্যন্ত পিছলতাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, কিন্তু আমি এই যক্ষের ধন আগলাবই। তোমাকে আমি এই গুপ্ত ঐশ্বর্য নিতে দেবো না, না না না, কখনোই নয়। আর যদি নেওয়ার চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, আমি তোমাকে অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে আত্মহত্যা করে মরব। এই বিপুল ধনরাশি তোমার কোনো কাজেই আসবে না, না কোনো কাজেই আসবে না। ব্রহ্ম রক্তের অভিশাপ লাগবে তোমার। আমার পিতামহ এই ঐশ্বর্যের মোহে দীর্ঘশ্বাস ফেলে প্রাণত্যাগ করেছেন। আমরা দরিদ্র হয়েছি, আমি অনাথা স্ত্রী ও সন্তানদের ফেলে পাগলের মতো পথে পথে পড়ে থেকেছি। এই ধন তোমায় আমি এত সহজে আমার চোখের সামনে থেকে নিয়ে যেতে দেবো না, আমি দেবো না, দেবো না, দেবো না, দেবো না। সবটা বলার সময় এসে গেছে। তবে শোনো মৃত্যুঞ্জয়, তুমি জানো তোমার ঠাকুরদার এক কনিষ্ঠ সন্তান ছিল যার নাম শঙ্কর। হ্যাঁ, তিনি নিরুদ্দেশে বেরিয়ে গিয়েছিলেন। আমি সেই শঙ্কর। দাদা সন্ন্যাসীর থেকে সেই লিখন পাওয়ার পর আমার থেকে লুকিয়েছিল। তাতে এমন কি আছে যা লুকিয়ে রাখতে হলো? আমার কৌতূহল বাড়তে থাকে। আমি তার সন্ধান পেয়েছিলাম। দেবীর আসনের তলায় বাক্সের মধ্যে সেই লিখন লুকানো থাকে। নকল চাবি বানিয়ে সেই কাগজটা অল্প অল্প করে প্রতিদিন নকল করতে থাকলাম। যেদিন নকল করা শেষ হলো,
সেদিন এই গুপ্ত ঐশ্বর্যের সন্ধানে ঘর ছাড়লাম। আমার ঘরেও এক স্ত্রী ও সন্তান ছিল, তারা আজ আর কেউ বেঁচে নেই। কত দেশ বিদেশ এই ধাঁধার সমাধানে ঘুরে বেরিয়েছি, তারই অত্যা নেই। অনেক সন্ন্যাসীর দ্বারে দ্বারে ঘুরেছি, তাদের সেবা করেছি এই লিখনের অর্থ খুঁজতে। অনেক ভণ্ড সন্ন্যাসী এই লিখন চুরি করতে চেয়েছে, পারেনি। বছরের পর বছর কেটে গেছে, অবশেষে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গে পেয়েছিলাম। তৃষ্ণা দূর করো বাবা, তবেই দেখবে বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ তোমায় ধরা দেবে। তিনি আমার সমস্ত সংকোচ দূর করলেন, তার আশীর্বাদ আমার কাছে আকাশের আলো আর ধরিত্রীর শ্যামলতা রাজ সম্পদ হয়ে উঠল। সেই লিখনটা আমি আগুনে সমর্পণ করেছিলাম, তা দেখে বাবা একটু হেসেছিলেন। সেই হাসির অর্থ তখন বুঝিনি, আজ বুঝেছি। তিনি নিশ্চয়ই বোঝাতে চেয়েছিলেন যে কাগজটা ছাই করে ফেলা ঠিক যতটা সহজ, মনের বাসনাকে নিধন করা ততটাও সহজ নয়। সেই কাগজের অস্তিত্ব মুছে যাওয়ার পর আমার জীবনের মুক্তির আনন্দ ফিরে এলো। আমার মনে হলো যেন আমার এই জগতে আর কিছু চাই না, আমার আর কিছু ভয় নেই। সেই লিখনের কথা ভুলেই গিয়েছিলাম, দিব্যি ঘুরে বেরিয়েছি, জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছি। হঠাৎ একদিন ধারাগোল গ্রামে এসে সেই ভাঙা মন্দিরে কিছু চিহ্ন দেখতে পেলাম। সেই চিহ্ন ও সংকেত আমার পূর্ব পরিচিত, কিন্তু সেই লিখনটাই যে পুড়িয়ে ফেলেছি, তাই বাধ্য হয়ে আমার জন্মগ্রামে ফিরে যাই, আর বাকিটা তুমি জানো। এই সংকেতের মানে আমি আমার জীবন আর অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পেরেছি। যদি ইচ্ছে করে তবে এই মুহূর্তেই সেই বিপুল ঐশ্বর্য ভাণ্ডারের মাঝে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে বলে, তুমি তো সন্ন্যাসী, তোমার তো এই ধনভাণ্ডারের কোনো প্রয়োজন নেই বলো। হ্যাঁ, তাহলে তাহলে আমাকে বঞ্চিত করো না, এই তোমার দুটি পায়ে পড়ি। আজ আমি সব বন্ধন থেকে মুক্ত হয়েছি। তুমি যে ওই পাথর ফেলে আমাকে মারার জন্য উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মহাবরণকে ভেদ করেছে। তৃষ্ণার্ত করাল মূর্তি আজ আমি দেখতে পেয়েছি। আমার গুরু পরমহংসদেবের নিগূঢ় প্রশান্ত হাস্য এতদিন পরে আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বালিয়ে তুলেছে। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলে, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই, আমি 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 মুক্তি চাই না। আমাকে ওই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না, পারবে না। বৎস, তবে এই নাও তোমার সেই লিখন, যদি এই ধনভাণ্ডার খুঁজে পাও তো নিয়ে যেও। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। দয়া করো বাবা, দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে ফেলে যেও না, পথ দেখিয়ে দাও, দয়া করো। মৃত্যুঞ্জয় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কনুইয়ে ভর দিয়ে সুরঙ্গ থেকে বেরোবার চেষ্টা করল। গোলক ধাঁধার মতো পথ বারংবার বাধা পেতে থাকে, ক্লান্ত দেহে এসে নিদ্রার কোলে ঢলে পড়ল। ঘুম ভাঙতে আবার পথ খোঁজার চেষ্টা চালিয়ে গেল, কিন্তু আবারও ব্যর্থ হল। আমি আর পারছি না, মুক্ত করো হে সন্ন্যাসী। তারপর চিৎকার করে বলে উঠল, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? আমি তোমার পাশেই আছি, কি চাও বলো। কোথায় ধন আছে আমাকে দয়া করে দেখিয়ে দাও। কোনো উত্তর আসে না। আবারও মৃত্যুঞ্জয় যন্ত্রণা কাতর কণ্ঠে চিৎকার করে ওঠে, দেখিয়ে দাও সেই পথটি একবার, আমি আর কিছু চাই না, একবার শুধু ওই পথটি দেখিয়ে দাও আমায়। আবারও কোনো উত্তর এলো না। মৃত্যুঞ্জয় আর পারছে না, শরীরে বিন্দুমাত্র বল নেই তার। পরিশিষ্ট সমস্ত শক্তিকে একত্রিত করে সে চিৎকার করে বলে উঠল, ওগো ওগো, আছো কি সন্ন্যাসী ঠাকুর? এখানেই আছি, কি চাও? আমি আর কিছু চাই না।
আমাকে আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। তুমি ধন চাও না? আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। তারপরে চকমকি ঠোকার শব্দ ও ধূপ করে আলো জ্বলে উঠল। তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে বাইরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, তাহলে কি সব পরিশ্রমই বিফলে যাবে? এত কষ্টের পরেও কি ধনভাণ্ডার হাতে পাবো না? তৎক্ষণাৎ মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় চিৎকার করে বলে ওঠে, কি নিষ্ঠুর! তারপর সে সেখানে বসে ভাবতে থাকল। আবার কিছুক্ষণ পর সে চিৎকার করে বলে উঠল, ওগো সন্ন্যাসী ঠাকুর, ওগো ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমার ধন চাই না, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। ধন চাও না? বেশ, তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। সন্ন্যাসীর হাত ধরে মৃত্যুঞ্জয় আঁকা বাঁকা পথ ধরে চলতে থাকে। কিছু মুহূর্ত পর সন্ন্যাসী বললেন, দাঁড়াও। একটা মরচে পড়া দরজা খোলার শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বলল, এসো। ঘরে ঢোকা মাত্রই চকমকি ঠোকার শব্দ হল, মশাল জ্বলে উঠল। সে কি অপূর্ব দৃশ্য! চারিদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, মৃত্যুঞ্জয়ের চোখ দুটো যেন জ্বলতে থাকে, সে পাগলের মতো বলে ওঠে, সোনা আমার, আমি কখনোই ফেলে যেতে পারবো না, না 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 না, আমি আমি কিছুতেই ফেলে যেতে পারবো না। আচ্ছা বেশ, ফেলে যেও না, এই মশাল রইল, আর এই ছাতু চিড়ে, আর বড় এক ঘটি জল রেখে গেলাম। স্বর্ণ ভাণ্ডারের লৌহ কপাট বন্ধ করে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় পাগলের মতো সেই সোনা নিয়ে খেলা শুরু করে। সে বলে ওঠে, এই সোনা আমার, একে একে কি করে ফেলে রেখে যাই, সব আমার, সব সব, কত কষ্ট সয়েছি, সুখ ভোগ না করে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি না, না না না, কেউ পারেনি একুলে, আমি পেরেছি, আমি আমি পেরেছি, আমি আমি মৃত্যুঞ্জয় করে দেখিয়েছি, এই সোনা আমার, এই সোনা আমার, সব সব আমার। এই বলতে বলতে সোনার পাত বিছিয়ে শুয়ে পড়ল। জেগে উঠে দেখল চারিদিক ঝকমক করছে, সোনা ছাড়া আর কিছু নেই। সে আপন মনে ভাবতে থাকে, পৃথিবীতে ওপরে হয়তো এখন ভোরের আলো ফুটেছে, একটি নতুন দিনের সূচনা, মানুষ প্রকৃতি সমস্ত জীব জন্তুর কাছে একটা নতুন আশার বাণী বহন করে এনেছে, নব উদ্যমে তারা তাদের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছে। পুকুর ধারের বাগান থেকে যে স্নিগ্ধ গন্ধ তার বাড়িকে ভরিয়ে তুলত, আজ সেই গন্ধ মৃত্যুঞ্জয় তার অন্তরের অন্তরীক্ষের প্রতিটা রন্ধ্রে হারাচ্ছে। সে যেন চোখ বুঝে স্পষ্ট দেখতে পেল, পাতিহাঁসগুলো দুলতে দুলতে পুকুরের জলে খেলে বেড়াচ্ছে, সেই শীতল জলের ছায়ায় ভেসে উঠছে বাড়ির ঝি বামার নিরত মুখাবয়ব, কোমরের ওপর কাপড় চাপিয়ে দু হাতের ওপর এক রাশ পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে এসেছে। মৃত্যুঞ্জয়ের হুঁশ ফিরতে সে লোহার দ্বারে আঘাত করে বলে ওঠে, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? কি চাও? আমি 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 বাইরে যেতে চাই, কিন্তু কিন্তু সঙ্গে করে কয়েকটা সোনার পাত কি নিয়ে যেতে পারি? মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত হাতে তুলে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলল। যত ভাঙবো তত আসবে, এই ঐশ্বর্যের, এই ঐশ্বর্যের যে আদি অন্ত কিছু নেই। এই বলে সেই সোনার পাতের টুকরোগুলো ঘরের চারিদিকে ছুঁড়ে ফেলে দিল। মোহরের বিছানায় শুয়ে সে চিৎকার করে বলে ওঠে,
পৃথিবীতে এমন কোন রাজা আছে যে আমার মতো এই বিপুল স্বর্ণ ভাণ্ডার নিয়ে জয়লাভ করতে পারে? কেউ নেই, কেউ নেই। তারপর একটা সময় পর সে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঘুম ভাঙতে সে আবার চারিদিকে সোনার স্তূপ দেখতে পেল। এবার তার মনে হতে থাকে, আচ্ছা পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? সেই সোনা কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের মধ্যে বিদায় নিয়ে মিশে যায়। তারপরে কুটিরের উঠোনে সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে বধূরা ঘরের কোণে সন্ধ্যা দীপ রাখে। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। সেই ভোলা কুকুরটা যে লেজে মাথায় এক হয়ে সন্ধ্যার পর ঘুমিয়ে থাকতো, কেমন আছে সে? ধারাবলের সেই মুদির দোকানের লোকটা, সেও তো এত রাতে প্রদীপ নিভিয়ে ঝাঁপ টেনে গ্রামের পথ ধরে বাড়ি ফিরে যাচ্ছে। ক্লান্ত দিনের পর দুমুঠো খেয়ে নিশ্চিন্তে ঘুম দিতে চলেছে সে। মুদি কি সুখেই আছে? আজ কি বার কে জানে, যদি রবিবার হয় তবে হাটের লোক আজ যে যার নিজের বাড়ি ফিরছে। দল বেঁধে খেয়া নৌকোয় পার হচ্ছে। পৃথিবীর ওপরে এই বিচিত্র বিশাল চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হয়ে নিজের জীবন মিশাবার জন্য বহু স্তর মাটি ভেদ করে তার কাছে লোকালয়ের ডাক এসে পৌঁছতে লাগল। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়েও তার কাছে অমূল্য বলে মনে হতে লাগলো। তার মনে হতে লাগলো, কেবল কিছুক্ষণের জন্য যদি একবার আমার এই শ্যামা জননীর ধুলি করে সেই খোলা আলো, ঝলমলে নীল আকাশ, ঘাস পাতার গন্ধ ভরা বাতাস বুক ভরে একটি মাত্র শেষ নিঃশ্বাসে নিয়ে মরতে পারি, তাহলে জীবন সার্থক হয়। সে ছুটে গিয়ে দরজা ধাক্কা দিয়ে বলে উঠল, ওগো সন্ন্যাসী ঠাকুর, আমি সোনা চাই না, চাই না, চাই না, চাই না, এ প্রতিপত্তি আমি চাই না। দ্বার খুলল না, সন্ন্যাসীর উত্তরও এলো না। মৃত্যুঞ্জয় অনবরত ডেকে চলল, ওগো ওগো সন্ন্যাসী ঠাকুর, আমার আর কিছু চাই না, তুমি আমায় বাইরে নিয়ে চলো, আমি এসব আর কিছু চাই না, আমি এই স্বর্ণ কারাগারে শুকিয়ে মরতে চাই না, আমায় তুমি উদ্ধার করো, আমায় তুমি বাইরে নিয়ে চলো। এমন সময় সন্ন্যাসী দ্বার খুলে প্রবেশ করলেন। তারপর বললেন, মৃত্যুঞ্জয় কি চাও? আমি আর কিছু চাই না, এই সুরঙ্গ থেকে, অন্ধকার থেকে, গোলক ধাঁধা থেকে, এই সোনার গার্ড থেকে আমি বেরোতে চাই। আমার আলো চাই, আকাশ চাই, মুক্তি চাই। এই সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান ভাণ্ডার এখানে আছে, তুমি সেখানে যাবে না? না না, যাবো না, যাবো না। একবার দেখে আসার কৌতূহল হলো না? না, তাতে যদি আমাকে দুবেলা ভিক্ষে করে দিনানি যাপন করতে হয় তাতেও না। এই গারুতে আর এক মুহূর্ত নয়। আচ্ছা, তবে এসো। টাকা করি মিছে দৌড়া দৌড়ি করি
আমি দেখিলাম সংসার ভোজবাজির প্রকার, আমি দেখিলাম সংসার ভোজবাজির প্রকার, দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়, আমি দেখিলাম সংসার ভোজবাজির প্রকার।